এবারে রাষ্ট্রপতি নির্বাচনে নজিরবিহীন ক্রস ভোটিং এখনো পর্যন্ত 100 বেশি ও বিজেপি এবং এনডিএ বিরোধী ভোট পড়েছে এমনটাই সূত্রের খবর সবথেকে নজিরবিহীন বিষয় এবার রাষ্ট্রপতি নির্বাচনে আমরা এনি আরো বিস্তারিত জানব সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ ময়ূক এর আগে দৃশ্য কখনো রাষ্ট্রপতি নির্বাচনে দেখা যায়নি যা এবার দেখা গেল ক্রস ভোটিং এ 100 বেশি ভোট একদমই তাই এবং তার পাশাপাশি একটা খুব উল্লেখযোগ্য বিষয় এইবার ভাবতে হবে তা হলো যে দলগুলো যারা বিরোধী দল যারা দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে একজন প্রার্থী দাঁড় করিয়েছিলেন তাদের কি অবস্থা তার কারণ তুমি জানো যে রাষ্ট্রপতি ভোটে কোনো আলাদা করে হুইপ জারি করা যায় না সেই হুইপটা জারি করা অর্থাৎ নির্দেশিকা দলীয় যারা সাংসদ বা বিধায়ক আছে তাদের কোনো নির্দেশিকা জারি করা যায় না যে যার ইচ্ছে যে ক্যান্ডিডেটকে পছন্দ তাকে নির্বাচন করতে পারেন অর্থাৎ কোন বিজেপির ক্যান্ডিডেট যদি এখন এই মুহূর্তে তৃণমূলের ভোট পায় সেইটাও সম্ভব ঠিক সেরকম ভাবে যদি কোনো তৃণমূলের সাংসদ বা বিধায়ক তার মনে হয় যে আমার দ্রৌপদী মুর্মুকে বেশি পছন্দ দলের পছন্দ আলাদা কিন্তু আমার পছন্দ দ্রৌপদী মুর্মু এবং দ্রৌপদী মুর্মুকেই আমি ভোট দেব সেই জায়গাটাও হয় সাধারণ মানুষকে সহজভাবে বোঝানোর জন্য সেম সাইড গোল অর্থাৎ ফুটবলে যেরকম ভাবে সেম সাইড গোল দেওয়া হয় এই ক্রস ভোটিংটা হচ্ছে সেম সাইড গোল ফুটবলের মাঠের মতন সেম সাইড গোল দিচ্ছে কিছু সাংসদ এবং বিধায়ক একদম সহজ বাংলায় এই বিষয়টা হচ্ছে এবং এই যে সংখ্যাটা সেই সংখ্যাটা 100-এর উপরে কার্যত সেঞ্চুরি অর্থাৎ 100 জনের বেশি বিধায়ক বা সাংসদ তারা ক্রস ভোটিং দিয়েছেন আমাদের প্রেসিডেন্সিয়াল ইলেকশন ডেস্ক আমরা যেটা তৈরি করেছি সেখানে আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহাও রয়েছেন অনির্বাণ 100 জনের উপর 100টা ক্রস ভোটিং এই সংখ্যাটা তো নজিরবিহীন ক্রস ভোটিং এর দিকে এগোচ্ছে রাউন্ড ওয়ান সবে হয়েছে নজিরবিহীন এই ক্রস ভোটিং এবং নজিরবিহীন সেই লজ্জার জন্য যদি কেউ দায়ী থাকেন তাহলে সার্বিকভাবে আমি বলবো বিরোধীরা মানে 17টি বিরোধী দল যাদের জোটের প্রার্থী হলেন যশবন্ত সিনহা তার কারণ এমন একজনকে প্রার্থী করেছিলেন এবার এনডিএ জোট যার পক্ষে ভোট না দেওয়াটাই এই মুহূর্তে ভারতের যে কোনো সুস্থ নাগরিকের কাছে দুর্বোধ্য ঠেকবে দ্রৌপদী মুর্মু নিশ্চিতভাবে কোনো দলের লোক হতে পারেন না এই রাজ্যে এই দেশের রাজনীতির প্যাটার্ন অনুযায়ী সংসদীয় গণতন্ত্রের প্যাটার্ন অনুযায়ী কোনো একটা দলের পতাকা নিয়ে তাকে রাজনীতি করতে হবে তিনি করেছেন কিন্তু দ্রৌপদী মুর্মু যদি কংগ্রেসে থাকতেন ময়ূক আজকে বলতে কোনো দ্বিধা নেই তিনি কিন্তু দেশের সম্পাদক হতেন ঠিক যেভাবে তিনি বিজেপির রাজনীতি করে দেশের সম্পাদক আব্দুল কালামের ক্ষেত্রে তাই হয়েছিল তো এপিজে আব্দুল কালামের একেবারেই তাই এপিজে আব্দুল কালাম একজন খ্যাতনামা বিজ্ঞানী দ্রৌপদী মুর্মু নিশ্চিতভাবে কোনো জ্ঞান বিজ্ঞানের নির্দিষ্ট শাখায় তার পদচারণা হয়নি কিন্তু নীরবে আমরা বলি না নীরবে কাজ করে যাওয়া মানে যেখানে যে ঘাসের পাতাটা নড়া হয়তো একেবারে উচ্চতম বৃক্ষের শেষতম পাতারায় নজর পড়ছে না বা তার পাতার দুরুনির কাছে এটা হয়তো কিছুই নয় কিন্তু একদম ওই ঘাসের কাছে যে কাছাকাছি যে কীট পতঙ্গগুলো রয়েছে তারাই একমাত্র জানে তাদের রোজকার খাবারটা কিন্তু ওখান থেকেই জুটছে দ্রৌপদী মুর্মু ওই ঘাসের কাছে থাকা মাটির কাছে থাকা মানুষগুলোর প্রতিনিধি তাকে ভোট দেব না আর ঠিক দু বছরের মাথায় নিজের সংসদীয় ক্ষেত্রে গিয়ে আমি আদিবাসী প্রেমী আমি নিম্নবর্গের আমি তো মানুষের কথা বলি আমি সাধারণের কথা বলি এইটা বলে ভোট চাইতে যাব এমন বুকের পাটা বা ধক রাজনৈতিক দল বা নেতা নেত্রীদের থাকতে পারে যাদেরকে হয়তো অনেক সময় ভোটে লড়তে হয় না সোনিয়া গান্ধী কি ভোটে লড়েন অধীর চৌধুরীকে লড়তে হয় রাহুল গান্ধী কি ভোটে লড়েন লড়তে লড়তে উত্তরপ্রদেশ থেকে কেরালায় পালিয়ে যেতে হয় কিন্তু প্রদীপ ভট্টাচার্যকে লড়তে হয় না লড়তে পারলে রাজ্যসভাতে কারোর সমর্থন নিয়ে জিতে আসতে হয় বিকাশ ভট্টাচার্যকেও সিপিএম কংগ্রেসের বোঝাপড়ায় জিতে আসতে হয় তৃণমূলের অনেক বিধায়ককেও এরাজ্যের অনেক আদিবাসী প্রধান অঞ্চল থেকে জিতে আসতে হয় যেখানে জিতে আসার পর দ্রৌপদী মুর্মুর পাশে না দাঁড়ালে কৈফিয়ত দিতে হয় এবং সেই জায়গা থেকেই যেটা অনির্বাণও বলছিল যে রিফ্লেকশনটা আসছে 3,79,000 ভোট এই মুহূর্তে দ্রৌপদী মুর্মু পাচ্ছে আর 1,75,000 ভোট মাত্র পেয়েছে যশবন্ত সিনহা এই যে রিফ্লেকশনটা দল যে দেখো বহু দল আমরা দেখতে পেয়েছি বিরোধীদের মধ্যে থেকে তারা দ্রৌপদী মুর্মুকে সাপোর্ট দিয়ে দিয়েছে সমর্থন দিয়ে দিয়েছে উদ্ধব ঠাকরে হোক বা একনাথ সিন্ডে তারা সরাসরি বলেছে অরবিন্দ কেজরিওয়াল বলেছে হেমন্ত সোরেন বলেছে কিন্তু লজ্জাজনক পরিস্থিতি হচ্ছে যেখানে দলীয় নেত্রী বা নেতা শীর্ষ নেতা তারা বলছেন যে আমাদের ক্যান্ডিডেট যশবন্ত সিনহা তারপরেও ক্রস ভোটিং হচ্ছে এটা তো মারাত্মকভাবে এম্বারাসমেন্ট কেন হবে না ময়ূক ধরো গুজরাটে রাজস্থানে উত্তরপ্রদেশে কোনো নিম্নবর্গের বা নিম্নবর্ণের বা দলিত জাতীয় কেউ যদি ঘোড়ায় চড়ে যান আমাদের দুর্ভাগ্য আজও আমাদের দেশে এমন ঘটনা ঘটে এ তাকে নামিয়ে সেখানে তাকে গণপিটুনি দেওয়া হয় এবং এই ঘটনাগুলো যখন সামনে আসে তখন বিরোধীরা কী করেন ওই রাজ্যটি কে শাসন করছে যদি বিজেপি শাসিত হয় তাহলে তো কথাই নেই তুমি একসঙ্গে সেদিনকে বিকেলবেলায় মোমবাতি মিছিল দেখবে বেশ কিছু অ্যাওয়ার্ড বাপসি দেখবে মানে সম্মান ফিরিয়ে দেওয়া দেখবে যারা সম্মান কবে পেয়েছিলেন সেটা হয়তো তুমি মনে করতে পারবে না কিন্তু তারা ফিরিয়ে দিতে শুরু করেন এবার দেখো রাষ্ট্রপতি আমাদের দেশের 3টি বাহিনীর সুপ্রিম কমান্ডার সবকটি বাহিনীকে কমান্ড করবেন তিনি
যে দেশে এখনো কোনো দলিত ঘোড়ায় চললে সামান্যতম হয়তো 5 জন 10 জন বা 20 জন উচ্চবর্ণের লোকও তার প্রতিবাদ করে, এতখানি পিছিয়ে পড়া অনগ্রসরতা রয়েছে, এতখানি কুসংস্কার রয়েছে, এতখানি লজ্জা রয়েছে আমাদের সমাজের ভিতরে, যার জন্য আমাদের প্রতিবাদ করতে হয়, বিরোধ করতে হয়, সেই দেশে রাষ্ট্রপতি তিনটি সুপ্রিম বাহিনীকে কমান্ড। আমি অনির্বাণ একবার থামাচ্ছি, একবার 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 আমি থামাচ্ছি। আমি দর্শকদের বলে দিতে চাই, আমাদের প্রেসিডেন্সিয়াল নিউজ ডেস্ক থেকে আরেকটা খবর আসছে, এসপিজির জওয়ান অর্থাৎ প্রথম রাউন্ডের ভোট, প্রথম রাউন্ডের গণনা সবে শেষ হয়েছে। এই মুহূর্তে এসপিজির জওয়ান তারা দ্রৌপদী মুর্মুর দিল্লির বাড়িতে পৌঁছে গেছেন। দিল্লির বাড়ির চারপাশ এসপিজির প্রোটেকশনে চলে আসছে, অর্থাৎ দেওয়াল লিখন না অনির্বাণ, এবার ভারতের যারা এসপিজি কমান্ডো তাদের কাছেও হয়তো নির্দেশ চলে এসছে। ভারতের সর্বাধিনায়ক, আর্ম ফোর্সেসের সর্বাধিনায়ক, তাকে রক্ষা করার দায়িত্ব এখন 4:00 বাজে, তা 4:00 থেকেই, মাত্র এক রাউন্ড শুরু হয়েছে। এই এম্বারাসমেন্টটা না করলেই কি হতো না? আমি তো এটাই বলছিলাম, তুমি ভাবো তো যেখানে ঘোড়ায় চড়বার অপরাধে কোনো দলিতকে কয়েকদিন আগে বা কয়েক মাস আগে বা এক বছর আগে হয়তো গণপিটুনি দেওয়া হয়েছে, সেখানে যখন দেশের সুপ্রিম কমান্ডার হিসেবে দ্রৌপদী মুর্মু যাবেন, তখন যারা দলিতদের বিরুদ্ধে এই কাজটা করেছিলেন তাদের মুখটা কোথায় থাকবে? তাদের বিবেক চৈতন্য উদয় হতে পারে? তারা সমাজে এতটাই কোণঠাসা হয়ে যেতে পারেন যে তারা ভবিষ্যতে কখনো এই কাজটা করবার আর সাহসই দেখাবেন না? এইটা যখন নিড অফ দ্য আওয়ার, এটা যখন আমাদের প্রয়োজন, সেই সময় দাঁড়িয়ে আমরা দেখি যারা ওই ঘোড়ায় চড়তে পারার না পারা দলিতের পিছনে দাঁড়াচ্ছেন তারা কার্যক্ষেত্রে দ্রৌপদী মুর্মুর পিছনে। অনির্বাণ আবার আমি তোমায় ইন্টারাপ্ট করছি, দর্শকদের আরেকটা খবর, এই মুহূর্তে আরেকটা খবর আছে, ব্যাক টু ব্যাক খবর আসছে এই মুহূর্তে, দ্রৌপদী মুর্মুর সাথে এসপিজি সিকিউরিটি একদিকে, দ্রৌপদী মুর্মুর গোটা বাড়ি ঘিরে ফেলেছেন, সেখানে প্রোটেকশন দেওয়া হবে, এবং অন্যদিকে 4:30 সময়, মানে 4:00 এখন বাজে, 4:30 সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যাবেন। দ্রৌপদী মুর্মুর সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে আর আধ ঘন্টার মধ্যে দ্রৌপদী মুর্মু দেখা করতে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দ্রৌপদী মুর্মুর যে বৈঠক, সেই বৈঠক শুরু হতে চলেছে। অর্থাৎ অনির্বাণ কার্যত রাউন্ড ওয়ানের পরেই যাবতীয় যা প্রোটোকল সেই প্রোটোকল শুরু হয়ে গেল। কি দরকার ছিল একটা নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, দ্রৌপদী মুর্মুর নতুন প্রার্থী যশোমান সিনহাকে সামনে দাঁড় করিয়ে কোথাও গিয়ে মুখটা পোড়ালেন নিজেদের এবং যশোমান সিনহার মতন এতদিনকার একজন রাজনীতিবিদের বিরোধীরা? একেবারে যে নির্বাচনটা 2 বছর পর এবং যে নির্বাচনে লড়বার মতো এখনো কোনো জমি খুঁজে পাননি বিরোধীরা, দেশের লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের মহড়া রাষ্ট্রপতি নির্বাচনে দেবেন এমন একটা বোকা বোকা ধারণা তৈরি করে এবং নিজেদের জন্যই লড়াইয়ের জমিটা তৈরি করতে গিয়ে কার্যত ময়ূর বিরোধীরা নিজেদের জন্য এই চূড়ান্ত বিপর্যয়টা, এই নজিরবিহীন বিপর্যয়টা ডেকে আনলেন। এবং তুমি যেমনটা বলছিলে, নিশ্চিতভাবে এত প্রবীণ একজন এবং সফল একজন দক্ষ রাজনীতিবিদ যশোমান সিনহা, যিনি দেশের অর্থমন্ত্রী ছিলেন এবং এই দেশের বিদেশ মন্ত্রী ছিলেন, তাকে পর্যন্ত কিন্তু এই নজিরবিহীন লজ্জার সঙ্গী করে নিলেন। এবং যে খবরটা বারবার আমরা বলছি, 4:30 সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দ্রৌপদী মুর্মুর সাক্ষাৎকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক, প্রথম বৈঠক, এবং কার্যত 4:30 সময় যখন বৈঠকটা হবে, রাউন্ড 2 বা 3-এর যে যে স্তরের যে গণনা সেই গণনাটা চলবে, অর্থাৎ সেই গণনা চলাকালীনই দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভবিষ্যতের আর কয়েক ঘন্টার অপেক্ষা, সম্ভবত সন্ধ্যে 6টার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে কতটা মার্জিনে জিতে যাচ্ছেন দ্রৌপদী মুর্মু, পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী মুর্মু ক্লিয়ার, কিন্তু এই মুহূর্তে পরবর্তী রাষ্ট্রপতি ঠিক কতগুলো ক্রস ভোটিং পাচ্ছেন, কতগুলো ক্রস ভোটিং বাড়তি অক্সিজেন দিচ্ছে দ্রৌপদী মুর্মুকে, সেইটা আমরা দেখতে চাই। এবং আমরা দেখতে চাই একটাই কারণে, অনির্বাণও আমাদের প্রেসিডেন্সিয়াল নিউজ ডেস্ক থেকে আছে, এই যে আমাদের ডেস্ক আমরা তৈরি করেছি রিপাবলিক বাংলায়, সেই ডেস্ক লাগাতার একের পর এক বিগ ব্রেকিংগুলো দিয়ে যাচ্ছে আমাদের 3টে চ্যানেলের, একটা নেটওয়ার্কের যে সংখ্যাগুলো, সংখ্যাতত্ত্ব, সেই সংখ্যাতত্ত্ব আমাদের বিচার করার জন্য আমাদের প্রচুর ছেলেমেয়েকে এখানে রাখতে হয়েছে, তার একটাই কারণ অনির্বাণ আমাদের রাখতে হচ্ছে তার একটাই কারণ রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত ঠান্ডা হিমশীতল একটা নির্বাচন হয়, কার্যত যে কোনো সাধারণ নির্বাচনের মতন। আমাদের প্রেসিডেন্সিয়াল নিউজ ডেস্ক থেকে এই মুহূর্তে আমরা যে তথ্যগুলো পাচ্ছি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য, যে গণনার ডেস্ক যেটা আমরা রিপাবলিক বাংলায় তৈরি করেছি, 3,80,000 প্রায় ভোটে এগিয়ে গেছে, 3,80,000 ভোট পেয়েছেন, মাফ করবেন, দ্রৌপদী মুর্মু 3,80,000 ভোট পেয়েছেন এবং 1,50,000 ভোটও পায়নি যশোমান সিনহা। অনির্বাণ তুমি বারবার যে কথাটা বলছো যে যশোমান সিনহার এই যে লড়াইটা, সেই লড়াইটা অসম লড়াই ছিল, ইংলিশেতে একটা কথা আছে, ডেভিড ভার্সেস গোলিয়াতের লড়াই, কার্যতারা দানব দৈত্যাকার একজন একজন একজনের সাথে লড়াইটা হলো একজন বুনিপের, সেই জায়গাটা কি তৈরি হওয়ার খুব প্রয়োজন ছিল। এবং যে রাজনীতিবিদরা যশোমান সিনহাকে সামনে এগিয়ে দিলে, সেই রাজনীতিবিদদের যে প্ল্যানিং স্ট্র্যাটেজি, সেইটা নিয়েও কি প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে না অনির্বাণ? নিশ্চিতভাবে প্রশ্ন উঠছে ময়ূর, তার কারণ এই আদিবাসী প্রেম, দলিত প্রেম যারা দেখান তাদের জন্য আরেকবার আমরা মনে করিয়ে দিতে পারি এবং আমাদের দর্শকদের জন্য, যে যে রাজ্য থেকে এসেছেন দ্রৌপদী মুর্মু,
যেখান থেকে আসছেন আমাদের ভারতের পরবর্তী রাষ্ট্রপতি, সেই রাজ্যটি অর্থাৎ ওড়িশা, তাকে বলা হয় অ্যান্থ্রোপোলজিক্যাল ওয়ান্ডার অফ ইন্ডিয়া। ভারতবর্ষের 69টি শিডিউল ট্রাইব আছে, তার মধ্যে 42টি ট্রাইবই পাওয়া যায় শুধুমাত্র ওড়িশাতে। সেরকম একটি রাজ্য থেকে আসছেন ভারতের পরবর্তী রাষ্ট্রপতি, আর কোথায় পা রাখবেন তুমি দেখো এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি আমাদের নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে, যে সেলিব্রেশনের ছবি রাজধানীর রাজপথে। রাজধানীর রাজপথে সেই মানুষগুলোর আজ থেকে 76 বছর আগে পা ফেলারই অধিকার ছিল না। আজ থেকে 76 বছর আগে ভারতের বেশ কিছু দলিত বা আদিবাসী সম্প্রদায় বা উপজাতীয় সম্প্রদায়ের মানুষকে তাদেরকে অপরাধী ট্রাইব বলে বর্ণনা করা হতো ব্রিটিশ রাজত্বের আমলে। আজ থেকে 75 বছর আগে রাজধানীর রাজপথে মানুষগুলো নির্ভয়ে পা ফেলার অধিকার পান, কিন্তু রাজনৈতিক সেই স্বাধীনতা পেলেও এখনো পর্যন্ত আমাদের দেশ যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের মাঝে মধ্যেই তাদেরকে তাদের নিশ্চিতভাবে তাদের ধর্মে, তাদের বর্ণের জন্য, তাদের জাতের জন্য নানা অসম্মানের মুখে, অপমানের মুখে পড়তে হয়। সেরকম একটা অবস্থা থেকে যখন দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হতে চলেছেন দ্রৌপদী মুর্মু, তখন তার সেই নজিরবিহীন সেই সাফল্যের, নজিরবিহীন আমাদের ভারতীয় গণতন্ত্রের নজিরবিহীন সেই দিনটাতে তার সঙ্গী না হয়ে যশবন্ত সিনহাকে আলাদা করে খাড়া করা, শুধুমাত্র 2024 লোকসভা নির্বাচনের মহড়া দেওয়ার মতো একটা অত্যন্ত ছোট লক্ষ্যকে সামনে রেখে। ময়ূখ, লোকসভা নির্বাচন আসে যায়, লোকসভা নির্বাচনের আসা যাওয়ার সঙ্গে রাষ্ট্রপতির পদে থাকার কোনো সম্পর্ক নেই, বরঞ্চ লোকসভা নির্বাচনে যিনি জিতুন তাকে গিয়ে ওই রাষ্ট্রপতির কাছে গিয়ে শপথ বাক্যটা পাঠ করতে হয়, যিনি সবার উপরে, যিনি সর্বোচ্চ, তার নির্বাচনটাকে লোকসভা নির্বাচনের মহড়ার পর্যায়ে যারা নামিয়ে এনেছেন তাদের জন্য এটাই বোধ হয় ভোট দেবী বা ভাগ্য দেবী বরাদ্দ করে রেখেছিলেন ময়ূখ।